প্রথম ছয় ওয়ানডে যদি কোনো সেরার মানদণ্ড ধরা হয়, তবে দুনিয়ার অন্যতম সেরা তো ইবাদত হোসেন আর মুস্তাফিজুর রহমান। সকালে সূর্য যদি বলে দেয় দিন কেমন যাবে, তবে তেমন হলে তো ফিজার ইবাদত ছিলেন বা আছেন ঠিক পথেই। মুস্তাফিজ যদিও নিজের ওই অপ্রতিরোধ দিনগুলো হারিয়েছেন, কিন্তু ইবাদত তো আছেন সেরা হওয়ার রেসেই, অন্তত প্রথম ছয় ম্যাচ তো তাই বলে। এই পরিসংখ্যানটাই দেখুন না, প্রথম ছয় ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ উইকেটের নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এক নম্বরে, আর দুইয়ে তিনে দুই বাংলাদেশি। মুস্তাফিজের উইকেট সংখ্যা ছিল 18 আর ইবাদতের 17। বোলিং গড়টাও অবাক করার মতোই, ইবাদত প্রতি উইকেট নিতে রান দিয়েছেন 17 আর মুস্তাফিজ 12। উইকেট প্রতি সেরা তিনের সবার বল লেগেছে 17টা। এদিকে আবার যেমন শিষ্য তেমন কোচ, কিংবা ওই যে ভালো ক্রিকেটার কখনো ভালো কোচ হতে পারেন না ক্লিশে হয়ে যাওয়া ওই বাক্যটাকে বদলে দিয়েছে অ্যালান অ্যান্থনি ডোনাল্ড। নিজে স্বীকৃত ক্রিকেটে 1900 বেশি উইকেট নিয়েছেন, শিষ্যদেরও দিচ্ছেন ঠিকঠাক দীক্ষা। প্রথম ছয় ওয়ানডে ম্যাচে মুস্তাফিজ ইবাদতের কোচের উইকেট সংখ্যা ছিল 16টা, প্রতি উইকেট দিতে রান দিতে হয়েছে 14, আর এক একটা উইকেটের জন্য বল লেগেছে 21টা। বাংলাদেশের পেসাররা বদলে যাচ্ছে, বদলে দিচ্ছে নিজেদের, কখনো গতিতে কখনো নতুন কোনো রেকর্ডে। এমনকি শুরু ছয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়া সেরা চার নামই পেসার, চারজনই এখন রোনাল্ডের শিষ্য, ফিজ, ইবাদত, তাসকিন, শরীফুল। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। নিশ্চয়ই শুধু ছয় কিংবা 106 ম্যাচ না, এই পেসাদের সাফল্য যাত্রা চলবে আরও বেশি। আপাতত তা হোক 2023 বিশ্বকাপ পর্যন্তই, এবং সেটা বেশ ভালোভাবেই। রিফাত এমিল, টিস্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.